আসসালামু আলাইকুম, নিশা সাহেব অনেক ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আসল সাবুদানা চেনার ছোট্ট কিছু টিপস। আপনারা খুব সহজেই চিনতে পাবেন আসল আর নকল সাবুদানা। আমরা ছোট বড় সবাই সাবুদানা খেয়ে থাকি, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে 6 মাস থেকে সাবুদানা দেয়া হয়ে থাকে। আর এই নকল সাবুদানা যদি বাচ্চাকে দেয়া হয় তাহলে বাচ্চাদের উপকারের থেকে অনেক বেশি ক্ষতি হবে, সাথে আমরা যারা বড়রাও সাবুদানা খেয়ে থাকি আমাদেরও অনেক ক্ষতি হবে। আমরা অনেকেই জানি না কোনটা আসল কোনটা নকল, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি 2 রকমের সাবুদানা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটা সাবুদানা যেটা আমি এখন নেড়ে দেখলাম, সেটা একটু দেখাচ্ছে হালকা লালচে কালার, আর পাশেরটা দেখাচ্ছে একটু সাদা। আপনারা খুব ভালো করে দেখলে দেখতে পাচ্ছেন এই সাবুদানাটা একটু সাদা বেশি, আর পাশে যেটা সাবুদানা দেখা যাচ্ছে সেটা একটু লালচে কালার। আমরা করি কি, বাজারে গিয়ে যেটা স্বচ্ছ সাদা দেখা যায় সেই সাবুদানাটাই নিয়ে আসি, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল। আজকে আমি দেখাবো সাবুদানা চেনার আর একটা সহজ উপায়। এখানে আমি 2টো বাটি নিয়েছি, এর মধ্যে পানি নিয়েছি। পানির মধ্যে এখন আমি 2 রকম সাবুদানাই দিয়ে দিলাম। এখন এর মধ্যে কিছুটা লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন, একটা সাবুদানার মধ্যে একটু পানিতে বুদবুদ চলে এসেছে, আর একটা সাবুদানাতে আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এই যে এই সাবুদানার মধ্যে একটু বুদবুদ চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না বলতে পাচ্ছি না, কিন্তু আমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। আর এই সাবুদানার মধ্যে কোনো বুদবুদ নেই। যেটি আসল সাবুদানা সেটি মূলত মাটির নিচে হয়, আর যেটা নকল সেটা মূলত আটা দিয়ে তৈরি করা হয়। আপনারা দেখলেই বুঝতে পাবেন যে সাবুদানার মধ্যে বুদবুদ চলে এসেছে, আসলে এটাই হচ্ছে অরিজিনাল সাবুদানা। এই যে এটাই হচ্ছে অরিজিনাল সাবুদানা, এর মধ্যে বুদবুদ চলে এসেছিলো, আর আমি যে পাশে যে সাবুদানাটা নিয়েছি সেটা হচ্ছে নকল। এই দেখুন, আসল সাবুদানাটা আমি খুব ভালো করে নিচ্ছি, এরপরও দেখা যাচ্ছে যে দানাগুলো অনেক শক্ত আর সহজে গলছে না। সাবুদানা মূলত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, এর মধ্যে আরও পাওয়া যায় প্রোটিন, ফাইবার ও সামান্য পরিমাণ খনিজ লবণ, যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর এই সাবুদানা খুব সহজেই হজম হয় দেখে বাচ্চাদের জন্যও এটা খুবই উপকারী একটা খাদ্য। আর এখন আমি যে সাবুদানাটা নিচ্ছি এটা হচ্ছে নকল। এই দেখুন, এই সাবুদানাটা একটু মধ্যে নেয়ার সাথে সাথেই মনে হচ্ছে আমি এখানে আটা মধ্যে নিচ্ছি। এই যে একটু করে চাপ দিতে আর মনে হচ্ছে সব আটাগুলো গলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না খুব ভালো করে, এই দেখুন, মনে হচ্ছে যে আমি এইগুলো আটা হাতে নিয়েছি, মানে কোনোভাবেই দানা হাতের মধ্যে লাগতেছে না। যতই আমি এগুলো মথে নিচ্ছি ততই মনে হচ্ছে যে আটা মথে নিচ্ছি। এটাই হচ্ছে মূলত নকল সাবুদানা। আপনারা যখন বাজার থেকে সাবুদানা কিনবেন তখন আপনারা 2-1টি সাবুদানা হাতের মধ্যে নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা পানি দিয়ে একটু মথে নিলেই দেখা যাবে যে নকল সাবুদানার মধ্যে থেকে এরকম আটা ভাব চলে আসবে, আর এভাবে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে আটার তৈরি সাবুদানা। এই সাবুদানাটা আমাদের জন্য এবং ছোট বাচ্চাদের জন্য অনেক ক্ষতি করে থাকে। আমরা আসল আর নকল সাবুদানা না চেনার কারণে দেখা যায় বাজার থেকে টাকা দিয়ে উপকারের থেকে অপকার কিনে নিয়ে আসছি। এই নকল সাবুদানা আমরা যদি খেয়ে থাকি তাহলে আমাদের শরীরের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, আর বিশেষ করে ছোট বাচ্চাদের পুষ্টির তুলনায় আমরা বাচ্চাদের শরীরে নিয়ে আসব নানা রকমের সমস্যা। আর আসল সাবুদানা রান্না করতে অনেক সময় লাগে, আর সেই তুলনায় নকল সাবুদানা রান্না করতে তেমন বেশি সময় লাগে না। আর আসল সাবুদানা রান্না করার পর অনেকটা দেখতে পারবেন দানা দানা ভাব থাকবে, আপনি অনেক স্বচ্ছ দানা ভাব পাবেন, কিন্তু নকল সাবুদানা যখন আপনারা রান্না করবেন তখন দেখবেন নিমিষ সেই দানা ভাবগুলো সব গলে গিয়েছে আর সবগুলো ভাতের মাড়ের মতো হয়ে গিয়েছে। এতে করেই বোঝা যায় যে আর কোনটি আসল আর কোনটি নকল। আপনারা কিভাবে বুঝতে পারছেন আসলে আমি জানি না, এরপরেও আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে এখন আমি পানিগুলো ঢেলে নিব অন্য একটি পাত্রের মধ্যে, ঢেলে নেয়ার পর দেখতে পাবেন পানির নিচে কত দানা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আসল সাবুদানা। আর আমি অন্য বাটিটের থেকে পানিগুলো ঢেলে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি এর মধ্যে কতটা দানা দেখা যাচ্ছে। এই দেখুন, এখানে কোনো রকম দানা দেখা যাচ্ছে না, 2-1টা দানা দেখা গেল আর সবগুলো আটা দেখা যাচ্ছে। 2টার মধ্যে কতটাই পরিবর্তন দেখা যাচ্ছে, এগুলো শুধু আটা আটা,
দেখতেই পাচ্ছেন। আর পাশের যেটা বাটিতে দেখা যাচ্ছে সেটাতে হচ্ছে দানা ভাব। এখানে কোন রকমের আসলে আমি দানা ভাব দেখতে পাচ্ছি না তেমন, আর যে দুই একটা দানা ভাব আছে কিছুক্ষণ পরে সেগুলোও হয়তো গলে যাবে। আর এইটা বাটিতে এটা আসল সাবুদানা হওয়ার কারণে এই বাটিতে দেখা যাচ্ছে যে এই যে দানা ভাব আছে। আর এই সাবুদানা রান্না করতে অনেক সময় লাগবে। এখন থেকে আপনারাও সাবুদানা কেনার আগে ভালো করে পরীক্ষা করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।